ইসরায়েলি প্রাইম মিনিস্টার ম্যাডাম গোল্ডা মায়ারের একটি ছোট্ট ডেসপারেট হুমকি শুনে রাতের ঘুম উড়ে গেল আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার রিচার্ড নিক্সনের। তিনি কথা দিলেন যে ইসরায়েলি আর্মড ফোর্সেসকে রিইনফোর্সমেন্ট পাঠাবেন সো দ্যাট দে ক্যান গেট আ স্ট্রং ফুটিং ইন দ্য ইয়ম কিপুর ওয়ার। কিন্তু তার বদলে তিনি চেয়ে নিলেন ম্যাডাম গোল্ডা মায়ারের কাছ থেকে একটি প্রমিস, যেই প্রমিসের ফলে বাঁচবে গোটা বিশ্ব। কি ছিল সেই প্রমিস জানতে হলে শুনতে হবে স্পাই স্টোরিজ উইথ সৃজনের লেটেস্ট এপিসোড ডাব্লিউ 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 ডট ফ্রেন্ডস ডিজিটাল ডট কম এ।